সেই কু ধারণা রাখা যাবে না একদম অপরের প্রতি কুধারণা রাখা যাবে না আর যতক্ষণ না আপনি দলিল পেয়েছেন আপনার মনের ভেতরে যদি সন্দেহ জাগে তো প্রকাশ তো করাই যাবে না তাহলে তো অপবাদ হয়ে যাবে সুতরাং সেই কুধারণা থেকে যদি সুধারণা করতে পারেন তো ভালো তবে অনেক ক্ষেত্রে সুধারণা যেমন ছেলে মেয়ের ব্যাপারে সুধারণা আপনার মেয়ে রাত বারোটার পরে বাড়ি ফিরছে আপনি সুধারণা করলেন না সে কোনো বন্ধুর কাছে মানে নিজের মেয়ে বন্ধুর কাছে ছিল তো সুধারণা এই ক্ষেত্রে হয়তো ক্ষতি হতে পারে ছেলে বন্ধুর কাছেও থাকতে পারে তো এইভাবে আপনি কুধারণা যখন আপনি করবেন তো সেটাকে এমন পর্যায়ে নিয়ে গেলে হবে না যে গোনাহাতে পরিণত হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার সুধারণার দরকার নেই আর কু দরকার নেই যখন এক কিছু বুঝবেন যে মনে করুন টেলিফোন করলেন বারবার টেলিফোন করলেন আমাকে টেলিফোন করলেন আমি উত্তর দিলাম না আপনি তখন কুধারণা করলেন ভারী অহংকারী অহংকারী আলেম টেলিফোনের উত্তর দেয় না এই যে হয়ে গেল কুধারণা আপনার মনের ভেতরেই কুধারণা জন্মে গেল তো এর জন্য গোনা হবে সুতরাং আল্লাহ তারা নিষেধ করেছেন যে অনেক কুধারণা যে অনেক মানুষ করে থাকে সেটা গোনা হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একবার নিজের স্ত্রী সুফিয়ার সঙ্গে কথা বলছিলেন রাত্রে আনসারদের দুজন ব্যক্তি পার হয়ে যাচ্ছিলেন বলে এই তোমরা শোনো 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 এখানে এ হচ্ছে আমার স্ত্রী বলিয়া রাসুল আল্লাহ আপনার ব্যাপারও কি আমরা সন্দেহ করতে পারি বলছে দেখো শয়তান মানুষের সেরায় সেরায় রক্ত সেরায় প্রবেশ করে বেড়ায় অতএব জানি না হয়তো বা শয়তান তোমাদের মনে এমন কিছু ঢেলে দেবে যে ভাববে এই করছেন সুতরাং কু ধারণা থেকে বহু দূরে থাকতে হবে হাদিসও আছে কু থেকে দূরে থাকতে আমার একটা বই আছে সেই বই পাপ পাপ চিন্তা বা কি বলে পাপ ও তার প্রায়শ্চিত্ত বইটা পড়তে পারেন